মৃত্যুর পরে তাদেরকে আমরা স্মরণ করছি, এটাই বড় ব্যাপার। তাদেরকে আমরা মনে রাখছি, তাদের পরিবার এটা শুনেই খুশি হবে। তাই আমি মাননীয় এপি মহোদয়ের কাছে বলবো, যারা আমাদের নেতা মারা গেছে তাদের পরিবারের প্রতি অন্তত খোঁজ খবর রাখবেন, তাদেরকে দেখাশোনা করবেন, অন্তত তাদেরকে ভালোবাসাটা দেবেন। তাদেরকে ভালোবাসা দিলেই তারা অনেক খুশি, কারণ আমরা আপনাদের পরিবারের প্রতি ভালোবাসি। ভালোবাসার কারণেই আপনাদের পরিবারের কাছে আমরা আসি। আর আপনারা যদি ওইরূপ আমাদেরকে ভালোবাসেন তাহলে আমরা খুবই খুশি হই, আমাদের পরিবার খুশি হয়। আগামী জাতীয় ইলেকশনে ইনশাল্লাহ মাননীয় এমপি মহোদয় নৌকার কান্দারি হবে মাদারপুরের এই আসনে। আমরা তার ইলেকশন করব এবং তাকে বিপুল ভোটে জয়যুক্ত করে আবারও এমপি বানাবো, এটাই আমাদের ইচ্ছা। এগুলো আমি বক্তব্য শুনছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সময় গতকাল সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আজকে যার স্মরণে দোয়া এবং আলোচনা সভা, সেই সিদ্দিকুর রহমান তালুকদারের ঘনিষ্ঠ বন্ধু এবং যারা একসময় দুঃসময় থেকে রাজনীতি করেছেন, মাদারীপুর পৌরসভা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জনাব এবং মাদারীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক জনাব আমির হাওলাদার। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে